রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দু মাস পূর্বে একটি দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা কি বলতে পারবেন সেই দোয়াটি কি? যদি না বলতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান। আমি আবার বলছি, আমি রিপিট করছি, আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান। এর বাংলা অর্থ বঙ্গ অনুবাদ হলো, হে আল্লাহ, রজব এবং শাবান মাস অর্থাৎ রমজানের পূর্বে যে দুই মাস আছে আরবি মাস, এই দুই মাসে আমাদেরকে বরকত দিন, আমাদের জানে, আমাদের মালে, আমাদের রিজিকে বরকত দিন, এবং রমজানের মতো এমন একটি সম্মানিত মাস এই মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। আল্লাহর রাসূল এই দোয়াটা রমজানের দুই মাস পূর্বে বেশি বেশি পড়তেন। সেই হিসাবে আমরা যেহেতু মুসলিম, আমাদের এই দোয়াটা পড়া উচিত কি উচিত না আপনারা বলেন? অবশ্যই উচিত। তা আমরা আজ থেকে চেষ্টা করব এই দোয়াটা, যেহেতু এক মাস চলে গেছে, আরও এক মাস আছে রমজানের, আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। কি বলেন? ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দর্শক, রমজানের আপডেট, রমজানের বিভিন্ন মাসআলা মাসাইল আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যেন অন্য মুসলিম ভাইয়েরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।